চলছে সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন। কংগ্রেসের লোকেরা, তৃণমূল কংগ্রেসের লোকের হাতেই খুন হয়েছে, তারাও হয়তো প্রার্থী হতে চান, তারাও হয়তো মনোনয়ন দিতে চান, হয়তো তারা মনোনয়ন দিয়েছেন তারপরে লড়তে চাইছেন, একে লড়াইয়ের পর থেকে কেউ সরাতে চায়, কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায়, তাই তাদের জীবন দিতে হয়েছে। আপনাদের এতে সতর্ক হওয়ার ব্যাপার এইটাই যে ওই পাঁচজনের খুনের মামলায় যাদের নিয়ে মামলা ফামলা কম আছে, পুলিশের একটা পথ আছে তো, যখন লেখে তখন লেখে যে এমুক অমুক অমুক এবং আরও 50 জন কি 200 জন একসঙ্গে অগ্নিসংযোগ আর অস্ত্র সহযোগে আক্রমণ ইত্যাদি এইসব করিল, বাকি যে আরও 50 জনকে আরও 100 জন থাকলো, তার মধ্যে বেশি যে নাম ঢোকে, আমাদের নাম ঢোকে, আপনাদের নাম ঢোকে, ওই মাঝে মাঝে গিয়ে বলে যে এখনো ঠিক হয়ে গেছে, নমিনেশন দিয়ে দিয়েছো, দিয়ে দিয়েছো, কিছু যায় না আসে না, বসে যাও বাড়িতে, রাস্তায় নামতে হবে না, একটা হ্যান্ডবিল দিয়ে দাও যে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নিই। চাপ চাপ তৈরি হচ্ছে, পুলিশ যাচ্ছে, খালি তৃণমূল যাচ্ছে, পুলিশের লোকেরাও যাচ্ছে এসব করবার জন্য কাজে। কিন্তু আমি বলছি খালি এটা আপনার আমার ভয়ের ব্যাপার না, সত্যি সত্যি তৃণমূলের ভয়ের ব্যাপার, ভয় পেয়েছেন বলেই তো উনি এটা করছেন, ভয় যদি উনি না পেতেন তাহলে এসব করবার দরকার কি ছিল রাস্তায়।